নমস্কার, আদাব। এক্সক্লুসিভ অধিরত মিডিয়ার ওয়েব পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনআরসি বিরোধী যুক্তমঞ্চের আহ্বায়ক দেবর্ষি। দেবর্ষিকে আমাদের প্রশ্ন, 1951-তে প্রথম আমাদের দেশে এনআরসি হয়, তারপর 2013-তে অসমের একটি এনজিও এই 1951-র এনআরসি পুনর্নবীকরণের জন্য সুপ্রিম কোর্টে কেস করে, তাছাড়া অসম অ্যাকর্ডে রাজীব গান্ধী সই করেছিলেন। তাহলে এই এনআরসি নিয়ে যে সমস্যা বলে দাবি করছেন বিরোধীরা, তো তারা বিজেপির উপর যে দায় চাপাচ্ছেন, বিজেপি কি সত্যি এনআরসির জন্য দায়ী? 1951 সালের যে এনআরসি হয়েছিল, সেই এনআরসির ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যার জায়গা, সেটা হচ্ছে যে আসাম বাদ দিয়ে প্রায় কোনো রাজ্যই তারা এনআরসিকে মান্যতা দেয়নি, রাজ্য সরকার তারা কোনো মান্যতা দেয়নি। সেই এনআরসি কিন্তু পশ্চিমবাংলাতেও হয়েছিল, কিন্তু 1951 সালের যখন এনআরসি হচ্ছে, তখন আমাদের পশ্চিমবাংলাতে বা পূর্ব ভারতের বেশিরভাগ জায়গাতেই যে পরিমাণ উদ্বাস্তু স্রোত পূর্ব বাংলা থেকে আসছিল, তার ফলে ওই সময় কোনো এনআরসি করা সম্ভব ছিল, তার ফলে ওই এনআরসির কোনো বৈধতা পশ্চিমবঙ্গ সরকার অন্তপক্ষে দেয়নি, আসামে সেই বৈধতা ছিল। এখন 2013 সালের যে সুপ্রিম কোর্টের কেস, সেই সুপ্রিম কোর্টের কেসের কিন্তু মূল কাণ্ডারি সর্বানন্দ সোনোয়াল, যিনি এই মুহূর্তে বিজেপির মুখ্যমন্ত্রী। তো সর্বানন্দ সোনোয়ালের করা সেই কেস, এবং সেই কেস থেকে দেখা যায় যে সুপ্রিম কোর্ট যে রায় দেন, সেই রায়ের ভিত্তিতে ওখানে এনআরসি পুনর্নবীকরণের কাজ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি বলছিলেন যে 1987 সালে রাজীব গান্ধী আসাম অ্যাকর্ডে সই করেছিলেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে পদ্ধতিতে ওখানে এনআরসি হয়েছে, এবং তারপরে যেভাবে গোটা দেশ জুড়ে আজকে এনআরসি করবার কথা বলা হচ্ছে, এখানেই কিন্তু বিজেপির দিকে আঙুলটা উঠছে। তার কারণ হচ্ছে আসামের যে এনআরসি হয়েছে, সেই এনআরসির পিছনে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেই ভূমিকাকে আমরা সমালোচনা করছি, কেউ 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 সেটাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আসাম বাদ দিয়ে বাকি ভারতবর্ষের তো সেক্ষেত্রে কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ নেই, তাহলে বিজেপি এই এনআরসি করতে চাইছে কেন? এবং আমরা যদি দেখি যে আইনের মাধ্যমে এই এনআরসিকে তারা বৈধতা দিচ্ছে, সেই আইনটা হচ্ছে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন। এই 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু এনডিএ গভর্নমেন্ট, অর্থাৎ প্রথম এনডিএ গভর্নমেন্ট অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময় কিন্তু এই আইন পাস করানো হয়েছিল। সুতরাং আসলে তীরটা বিজেপির দিকে উঠছে এখান থেকেই, যে তারা গোটা ভারতবর্ষের পরিস্থিতিকে আজকে আসামের মতন করে তুলে গেছে। আমরা যদি আসামের দিকে একবার তাকাই যে ওখানে কী ঘটনা ঘটেছে, আজকে 19 লক্ষ লোক তারা আজকে রাষ্ট্রহীন অবস্থায় রয়েছেন, তারা জানেন না তাদের ভবিষ্যৎ কী হবে। ওখানে 1000-এর বেশি মানুষ তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, সেই ডিটেনশন ক্যাম্পে থাকার মধ্যে প্রায় 28 জন মানুষ তারা ইতিমধ্যে মারা গেছেন ওখানে চিকিৎসার অব্যবস্থার কারণে, 80 জনের কাছাকাছি মানুষ তারা আত্মহত্যা করেছেন। আজকে গোটা আসামে আগুন জ্বলছে, আজকে আসামে প্রায় 8-10 দিন হয়ে গেল, সেখানে কোনো ইন্টারনেট নেই, গোটা আসাম জুড়ে আজকে আগুন জ্বলছে। তো এনআরসি করে আসামের যে কোনো ভালো হয়নি, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। তাহলে সেখান থেকে সরকার শিক্ষা নিয়ে গোটা দেশে এনআরসি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বন্ধ করা উচিত ছিল, সেটা না করে তারা বরং আরও উৎসাহিত হয়ে যে এই আগুন যাতে গোটা দেশে ছড়িয়ে যায়, তার জন্য তারা আজকে গোটা দেশে ছুটে এনআরসি করতে যাচ্ছে, তাই জন্যই আমরা বিজেপির দিকে আগুনটা তুলছি। এই প্রসঙ্গেই একটা প্রশ্ন, আপনি যে অসমের এই দুরবস্থার জন্য বিজেপিকে দায়ী করছেন, অসম অ্যাকর্ড আর এনআরসি এই দুটো জিনিস কি এক? না, অসম অ্যাকর্ড, ইনফ্যাক্ট অসম অ্যাকর্ডে কোথাও এনআরসি করার উল্লেখই নেই। অসম অ্যাকর্ডে যেটা বলা ছিল সেটা হচ্ছে ডি ভোটার করার কথা। ডি ভোটার মানে ডাউটফুল ভোটার, অথবা মানে যারা ভোটার হিসেবে ছিলেন তাদের মধ্যে একটা অংশকে, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। ইনফ্যাক্ট অসম আন্দোলন, যেটাকে কেন্দ্র করেই অসম অ্যাকর্ড চুক্তিটা হয়েছিল, অসম আন্দোলনই কিন্তু ছিল এই ভোটার তালিকা থেকে কিছু মানুষের নামকে বাদ দেওয়ার জন্য। এবং সেখানে একটা ক্লজ ছিল, 5 নম্বর ধারা যেটা অসম অ্যাকর্ডে, সেই 5 নম্বর ধারায় বলা ছিল যে আসামে 1971 সালের 24শে মার্চের পরে যে সমস্ত বিদেশিরা এসছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা এসছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এনআরসি করার কথা আসাম অ্যাকর্ডের কোথাও বলা ছিল, কিন্তু এনআরসিটা হচ্ছে অন্য জায়গা থেকে, ওই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ভিত্তিতে হচ্ছে। তার ফলে আসাম অ্যাকর্ডের সঙ্গে কিন্তু সরাসরিভাবে এনআরসির কোনো যোগ নেই। একমাত্র যোগ হচ্ছে যে সুপ্রিম কোর্ট আসাম অ্যাকর্ডের ওই 5 নম্বর ধারার যে কথা ছিল, যে 1971 সালের 24শে মার্চ, সেই তারিখটাকেই তারা আসামের এনআরসি করার জন্য ডেডলাইন হিসেবে বেছে নেন, এবং সেটার ভিত্তিতেই আসামে কিন্তু এনআরসিটা হয়েছে। তাহলে আপনি বলুন যে বিজেপি এই সুপ্রিম কোর্টের নিয়মটাকেই ওখানে কার্যকর করেছে, তাহলে এখানে কি সত্যি বিজেপিকে দোষ দেওয়া যায় অসমের ক্ষেত্রে? না, অসমের ক্ষেত্রে আমরা তো শুধুমাত্র বিজেপিকে দোষ দিচ্ছি না, অসমের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অসমের যে ঘটনা ঘটেছে তার একটা লম্বা ইতিহাস আছে।
সেই ইতিহাসের মধ্যে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসামে 1960-এর দশকের শেষ থেকে বা 70-এর দশকের শেষ থেকে 80-এর দশকের মাঝামাঝি অবধি একটা তীব্র ওখানে বাঙালি বিরোধী আন্দোলন, যাকে বঙ্গাল খেদাও আন্দোলনকে বলতেন, যার পোশাকি নাম হচ্ছে অসম আন্দোলন, সেই অসম আন্দোলন ওখানে হয়েছিল। এবং সেই অসম আন্দোলনের কিন্তু ভিত্তিটাই ছিল হচ্ছে ওখানকার যে সমস্ত বাংলাদেশি উদ্বাস্তুরা রয়েছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের সবাইকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া। আজকে আসামের যে জাতিবিদ্বেষী রাজনীতি, সেই রাজনীতির আজকে ফলশ্রুতি আমরা আসামে দেখতে পাচ্ছি। ওখানে 19 লক্ষ লোক বাদ পড়েছেন, আর এরকমটা শুধু নয় যে সেখানে 19 লক্ষ লোকের মধ্যে শুধু বাঙালিরাই রয়েছেন, তার মধ্যে গোর্খারা রয়েছেন, তার মধ্যে হিন্দি ভাষী মানুষ রয়েছেন, এমনকি তাদের মধ্যে ওখানকার যে উপজাতি আদিবাসী যে মানুষরা তারা রয়েছেন, এমনকি অসমিয়ারাও রয়েছেন। সুতরাং এই জাতি বিদ্বেষী রাজনীতি যে আসলে কারোর ভালো করছে না, সেটা কিন্তু আসামের এই গোটা ঘটনা থেকে পরিষ্কার। বিজেপি যেটা করেছে, তারা এই জাতি বিদ্বেষী রাজনীতিটাকে তারা নিয়ে খেলেছে। যদি মাথায় মানে যদি আপনারা আপনি মনে করে দেখেন, তাহলে দেখবেন যে 2014 সালে যখন নির্বাচন হচ্ছে বা 2016 সালে যখন আসামে নির্বাচন হয়েছে, তখন কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর এটাই প্রতিশ্রুতি, বা আসামের বিজেপি এটাই প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় এলে এই এনআরসিকে লাগু করবে। এবং তারা এই কথাও একদিকে তারা অসমিয়াদেরকে এই এইভাবে তারা উৎসাহ জুগিয়ে গেছে যে আমরা এনআরসি করবো, এনআরসি করে বাংলাদেশিদের তাড়িয়ে দেবো, অন্যদিকে তারা বাঙালি হিন্দুদেরকে তারা বুঝিয়েছে যে তারা ক্ষমতা এলে ডিটেনশন ক্যাম্প ভেঙে দেবে। সেই চরে 2014 সালে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী যখন ওখানে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণে তিনি বলছেন শিলচরে গিয়ে যে যতগুলি ডিটেনশন ক্যাম্প আছে সমস্ত ডিটেনশন ক্যাম্প আমি ভেঙে দেবো। কিন্তু ক্ষমতায় আসার পর কি দেখলাম, বিজেপি ওখানে আরো নতুন করে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। আজকে গোটা আসামে 4টে নতুন ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। সুতরাং বিজেপি এই গোটা জিনিসটার মধ্যে কমপ্লিসিট, তারা জড়িয়ে রয়েছে গোটা জিনিসটার মধ্যে, এবং তারা এই আগুনটাকে নিয়ে খেলে ওখানে ক্ষমতায় গেছে। তার ফলে বিজেপি এখানে তাদের দায় অস্বীকার করতে পারে না। এবার পশ্চিমবঙ্গের কথায় আসা যাক। সিএএ পাশের 3 দিন পর বিক্ষোভ শুরু হয় এবং আমরা সেটার একটা তাণ্ডব লীলা দেখি হাওড়ার উলুবেড়িয়ায়, যেখানে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ স্টেশন চত্বরে তাণ্ডব চালান, রেল লাইনে তাণ্ডব চালান। তো এই তাণ্ডব যেটা আমরা দেখেছি, সেটাকে কি আপনি সমর্থন করেন? দেখুন, তাণ্ডবের ক্ষেত্রে দুটো জিনিস বলতে হবে। আজকের টেলিগ্রাফ পত্রিকায় একটি খবর বেরিয়েছে, আপনারা নিশ্চিত আপনি নিশ্চিত জানেন, সেটা হচ্ছে যে টেলিগ্রাফ পত্রিকায় আজকে খবর বেরিয়েছে যে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত যারা এই স্টেশন ভাঙচুর বা ট্রেনে আগুন দেওয়া ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 5 জন এরকম পাওয়া গেছেন, যারা হচ্ছেন হিন্দু এবং তারা হচ্ছেন কিন্তু বিজেপির কর্মী। অভিষেক সরকার বলে একজন বিজেপির কর্মী কিন্তু আর কি অ্যারেস্ট করা হয়েছে। তিনি ওখানে ওই বিভিন্ন পোশাক পরে তারা ওখানে আগুন লাগাচ্ছিল। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও খুল্লামখুল্লা তিনি নির্বাচনী প্রচারে বলছেন যে কারা অশান্তি সৃষ্টি করছে সেটা তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে। আমরা বলতে চাই যে এটা একেবারেই ঠিক না। এটা ঠিক যে কতগুলো জায়গায় ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোকে আমরা মনে করছি যে এখনো আমাদের গণতান্ত্রিক পথে আইনি পথে লড়াই করার সমস্ত পথ ফুরিয়ে যায়নি। আমাদের এখনো গণতান্ত্রিক পথেই আমাদেরকে লড়াই করতে হবে এই সরকারের বিরুদ্ধে। কিন্তু আমাদের তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে গত 6 বছর ধরে একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এই সরকার কিভাবে একটার পর একটা তারা পদক্ষেপ নিয়ে গেছে এবং তাদেরকে কিভাবে ভয়ে রেখেছে, তাদেরকে ইতিমধ্যে কিভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমরা যদি গত 6 মাসের ঘটনাও যদি দেখি, আমরা দেখবো কাশ্মীরে কিভাবে 370 দ্বারা বিলোপ করে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করে একটা রাজ্যকে ভেঙে দেওয়া হয়েছে এবং কাশ্মীরি মুসলমানদের উপর কি পরিমাণ ওখানে অত্যাচার এখন চলছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে আজকে সুপ্রিম কোর্টের যে রায়, বাবরি মসজিদ সংক্রান্ত যে রায় বেরিয়েছে, সেই রায়কে চূড়ান্ত অনৈতিক একটি রায় তারা দিয়েছেন। তো এই যে ক্ষোভ, এই ক্ষোভ আজকে পুঞ্জীভূত হচ্ছিল। আজকে জয় শ্রীরাম ধ্বনি তুলে কতজনকে পিটিয়ে মারা হয়েছে, ফ্রিজের মধ্যে কি মাংস আছে সেটাকে খুঁজতে গিয়ে কতজনকে পিটিয়ে মারা হয়েছে, গরু নিয়ে যাচ্ছিল কতজনকে পিটিয়ে মারা হয়েছে। তো এই ঘটনাগুলোর এই ক্ষোভগুলো আজকে পুঞ্জীভূত হচ্ছিল, সেই ক্ষোভের একটা বড় বহিঃপ্রকাশের মধ্যে হয়েছে। এই বহিঃপ্রকাশ ঠিক কি বেঠিক, অন্যায় কি ন্যায়, এর বিচার আমরা নিশ্চয়ই করতে পারি। কিন্তু সেই বিচার করার আগে এটাও মাথায় রাখতে হবে যে যারা এই কাজটা করতে তাদেরকে বাধ্য করলেন, তাদেরও কিন্তু বিচার হওয়া প্রয়োজন। ক্যাব বিল আইন হিসেবে পাস হওয়ার 3 দিন পর যে আমরা তাণ্ডব দেখলাম, বা সেটার প্রতিবাদ যাই বলুন, সেটা যে আমরা দেখলাম, তো সেটা 3 দিন পরে কেন হলো? এটা সঙ্গে সঙ্গে কেন হলো না? তাহলে কি এটা স্বতঃস্ফূর্ত নয়? এটা কি কোথাও গিয়ে পরিকল্পিত? আমার মনে হয় না এরকম ভাবে আমরা পরিকল্পিত বা স্বতঃস্ফূর্ত এইভাবে এটাকে বিভাজন করতে পারবো। তার কারণ হচ্ছে, যদি আপনার স্মরণে থাকে যে যেদিন ক্যাব বিল ক্যাবটা যেদিন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্লামেন্টে পেশ করলেন 9 তারিখ, সেদিনই আমাদের যুক্তমঞ্চের পক্ষ থেকে একটি বিশাল বড় সভা আমরা
রানী রাসমণি রোডে করেছিলাম, এবং শুধুমাত্র আমরা করছিলাম এরকমটা নয়, অনেক সংগঠন তার আগে থেকেই ক্যাবের বিরোধিতা করছিলেন, রাস্তায় নেমে তারা ক্যাবের বিরোধিতা করছিলেন। পশ্চিমবঙ্গে শুধুমাত্র ছিল এরকমটা নয়, কিন্তু দিল্লিতেও 7 তারিখ এবং 8 তারিখ অর্থাৎ বিল পেশের 2 দিন আগে সেখানে কিন্তু বড় বিক্ষোভ হয়, যন্ত্র মন্ত্রে বিক্ষোভ হয়, দিল্লির অন্যত্র বিক্ষোভ হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাও বিক্ষোভ জানাচ্ছিলেন। সুতরাং বিক্ষোভটা চলছিল। এবার ক্যাবটা পাশ হয়ে যাওয়ার পরে মানুষ একটা একটা বলা যেতে পারে এক ধরনের আকস্মিকতায় পড়ে আসেন, তারা হতবাক হয়ে যান যে ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে সংবিধানের হাত রেখে যারা শপথ নিয়েছেন তারা কি করে এরকম একটা অসাম্প্রদায়িক এবং অসাংবিধানিক একটা বিল পাশ করাতে পারেন। এই হতচকিত অবস্থাটা কাটতে একটা সময় লেগেছে, এবং তারপরে মানুষ রাস্তায় নেমেছেন এবং এখনো এই আন্দোলন চলছে। আমরা যখন এখন কথা বলছি এখনো গোটা দেশের 100,000 মানুষ তারা রাস্তায় রয়েছেন এবং আন্দোলন ঠিক পথেই চলছে বলে আমরা মনে করছি। এইমাত্র আপনি বললেন যে সিএএ বা এনআরসি এটি সংবিধান বিরোধী, তো তাহলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হচ্ছে না কেন, এবং সেই সঙ্গে বলুন যে এই ক্যাব বা এনআরসি এটি কিভাবে সংবিধান বিরোধী বা সংবিধানের কোন ধারাকে এটি উল্লঙ্ঘন করছে? আমরা ইতিমধ্যে একটা সুপ্রিম কোর্টের পিটিশন, একটা পিআইএল অর্থাৎ আমরা একটা জনস্বার্থ মামলা দায়ের করেছি গত সোমবার দিন, আমাদের অন্যতম বিত্তমন্ত্রীর অন্যতম আহ্বায়ক প্রসেনজিৎ বসু তার নামে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, এবং 60টি মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এই সিএএ এর বিরুদ্ধে, 60টি মামলা দায়ের হয়েছে। এবং ভারতবর্ষের ইতিহাসে আমার অন্ততপক্ষে জানা নেই কোনো একটি নির্দিষ্ট আইনের বিরুদ্ধে এতগুলি মামলা এত কম সময়ের মধ্যে দায়ের হয়েছে বলে। এবং আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্ট আগামী জানুয়ারি মাসের 22 তারিখ অবধি সরকারকে সময় দিয়েছে তাদের বক্তব্য জানানোর জন্য, আমরা আশা করবো সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের মতন কোনো এই ধরনের অবস্থান তারা নেবেন না, তারা ভারতবর্ষের মানুষের যে আর্তি আর্তনাদ সেগুলো তারা শোনার চেষ্টা করবে। আমরা যেটা বলতে চাইছি কেন সিএএ সংবিধান বিরোধী, তার কারণ হচ্ছে সংবিধানের যে 14 নম্বর ধারা, আমি একটু 14 নম্বর ধারাটা পড়ে দিতে চাইবো এখানে। আমরা যদি সংবিধানের 14 নম্বর ধারাটা দেখি, 14 নম্বর ধারা কি বলছে, 14 নম্বর ধারা বলছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে কোনো মানুষের আইন কোনো মানুষের বিরুদ্ধে কোনোরকম পক্ষপাত করবে না, এটাই মোদ্দায় এই সংবিধানের 14 নম্বর ধারায় বলা হচ্ছে। কিন্তু আমরা সিএতে কি দেখছি, সিএতে তো দেখছি যে তারা বলছেন যে ভারতবর্ষের 3টে প্রতিবেশী দেশ সেখান থেকে যারা এসছেন তাদের মধ্যে নির্দিষ্ট 6টি ধর্মাবলম্বী, হিন্দু বৌদ্ধ শিখ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি এবং খ্রিস্টান, এই 6টা ধর্মাবলম্বী মানুষরা তারা কেবলমাত্র এই সিএ প্রোটেকশন পাবেন 2014 সাল অবধি যদি তারা এসে থাকেন, তাহলে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে না, তাদেরকে বলা হবে যে তারা শরণার্থী এবং তাদেরকে 6 বছরের ন্যাচারালাইজেশনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে একভাবে সিটিজেনশিপ দেওয়ার একটা প্রক্রিয়া সরকার নিতে পারে। তো এই যে বিষয়টা এটা একেবারেই এই 14 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে, দুভাবে উল্লঙ্ঘন করছে। এক, ধর্মের ভিত্তিতে এখানে বলা হচ্ছে যে এই 6টা নির্দিষ্ট ধর্ম তাদের কথা বলা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই 3টে যে দেশের কথা বলা হয়েছে, এই 3টে দেশের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা অন্য অনেক কারণে নিপীড়িত হন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এরা ধর্মীয় কারণে এই 3টে প্রতিবেশী দেশে নিপীড়িত হচ্ছেন। তাদের প্রশ্নটা হচ্ছে যে ওখানে তো আহমেদিয়া, পাকিস্তানের যে আহমেদিয়া গোষ্ঠী রয়েছেন, আহমেদিয়া গোষ্ঠী শিয়ালরা যারা রয়েছেন তারাও বহুদিন ধরে মানে নিপীড়িত, তাদেরকে কেন আজকে ভারতবর্ষের এই আইনটার মধ্যে জায়গা দেওয়া হচ্ছে না? বাংলাদেশের যে আস্তিক নাস্তিক যে আন্দোলন রয়েছে, ওখানকার যে মুক্তমনা যে আন্দোলন রয়েছে, ব্লগারদের যে আন্দোলন রয়েছে, তার মধ্যে অনেকেই নাস্তিক এবং সেই নাস্তিকদেরকে ওখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, রাজীব হায়দার থেকে শুরু করে ওয়াসিকুল বাবু, অভিজিৎ রায়, তাদেরকে কেন আজকে আশ্রয় দেওয়ার জন্য আইনে কোনো প্রভিশন রাখা নেই, এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং এটা ধর্মীয় নিপীড়নের কারণেই যারা একমাত্র ভারতবর্ষে আসছেন তাদের ক্ষেত্রে এই আইনটা সত্যি নয়। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কেন কেবলমাত্র ভারতবর্ষের 3টে প্রতিবেশী দেশকে বেছে নেওয়া হলো হঠাৎ করে? আমাদের ভারতবর্ষে অনেকগুলো প্রতিবেশী দেশ আছে এবং সেখান থেকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ উদ্বাস্তু কিন্তু ভারতবর্ষে এসছেন। যদি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, শ্রীলঙ্কায় দেখবো শ্রীলঙ্কার তামিলরা তারা হিন্দুও বটে, তারা কিন্তু লক্ষ লক্ষ সংখ্যায় আজকে তামিলনাড়ুতে বসবাস করছেন। ওখানকার যে জাতি দাঙ্গা এবং ওখানে যে সিভিল ওয়ারের যে হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধের সময়কাল থেকে আমরা যদি তিব্বত
তিব্বতের দিকে তাকাই তাহলে দেখবো তিব্বত থেকে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু চলে আসতে বাধ্য হয়েছেন তিব্বত চীন অধিকার করে নেওয়ার পর থেকে, এবং তারা এখনো ভারতবর্ষে বাস করেন টিবেটিয়ান রিফিউজি হিসাবে। আর যদি মায়ানমারের দিকে তাকাই বা বার্মার দিকে তাকাই, সেখান থেকে রোহিঙ্গারা, তারা কিন্তু অনেক এই মুহূর্তে ভারতবর্ষে 40,000 রোহিঙ্গা থাকেন, একটা বড় অংশ জম্মুতে থাকেন, একটা অংশ দিল্লিতে থাকেন, কিছু অংশ পশ্চিমবঙ্গে থাকেন এবং ভারতবর্ষের অন্যত্র থাকেন। তো তাদেরকে আজকে নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। সুতরাং এই আইনটা কেবল কারোর কোনো সুবিধা করবার জন্য দেওয়া হচ্ছে না। আজকে যদি আইনটা আমরা খুঁটিয়ে পড়ি এবং এই আইনে যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট দেখি, তাহলেও আমরা বুঝবো যে এই আইনটা দিয়ে কিন্তু যে ধর্মাবলম্বী মানুষদের কথা বলা হচ্ছে তাদেরও কোনো সুবিধা হবে না। কেবলমাত্র ভারতবর্ষের মানুষের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করবার জন্যই আইনটা আনা হয়েছে, এতে কারোর কোনো সুবিধা নেই। ভারতে যে মুসলিমরা থাকেন তারা এটার এত বিরোধিতা করছেন কেন? কারণ তারা তো একদিকে ভারতেরই নাগরিক, তারা তো অনুপ্রবেশকারী কোনোভাবে নন, তো তাহলে তাদের এই আইনের ফলে অসুবিধা কোথায়? আর দ্বিতীয়ত, ভারত দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মূলত ভাগ হয়েছিল, যেটা বিজেপি বারবার করে বলছে, তো সেই কারণেই তারা এনআরসি বা সিএএ আইনের ক্ষেত্রে ধর্ম বিষয়টি সেখানে অনুপ্রবেশ হয়েছে, তো এক্ষেত্রে আপনি কি বলছেন? আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে উত্তরটা দিই, তারপরে প্রথম প্রশ্নটায় আসছি। ভারতবর্ষ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল কথা সত্য, কিন্তু সেই ভাগ আমরা মানি। আমরা আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন যে তার মৃতদেহের উপর দিয়ে দেশভাগ হবে। এবং আমরা যদি দেখি দেশভাগ হওয়ার কিছুদিনের মধ্যে একজন হিন্দুত্ববাদী আরএসএসের কর্মী নাসুরাম গডসে, তিনি কিন্তু ওই মহাত্মা গান্ধীকে হত্যা করেন। তো আমরা যদি দেখি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, সেটা কিন্তু কোনোদিন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে হয়নি। ভারতবর্ষ স্বাধীনও কিন্তু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে হয়নি, ভারতবর্ষের বিভাজনটা হয়েছিল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে বিআর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনার কমিটি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে ভারতবর্ষে যে সরকার গঠিত হয়েছিল জওয়াহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে, সেই সরকার বা সেই সংবিধান রচনা কমিটি, তারা কিন্তু তারা সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার আদর্শকেই তারা কিন্তু তুলে ধরেছেন। এবং তারা তুলে ধরেছিলেন বলেই আজকে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই তাহলে দেখবো আজকে পাকিস্তান বা বাংলাদেশের তুলনায় অনেক বেশি মুসলমান ভারতবর্ষে বসবাস করেন। আজকে ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, ইন্দোনেশিয়ার পরেই ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বসবাস করে। এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষ দেশ এটা আমাদের সংবিধানের একটা ইন্ট্রিগাল পার্ট বলা যেতে পারে। সেই ইন্ট্রিগাল পার্টকে তারা আজকে ভায়োলেট করছেন, তারা আজকে সেই সংবিধানকে খর্ব করার চেষ্টা করছেন। এবং সংবিধান খর্ব করার মধ্যে দিয়ে আম্বেদকর থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের যে আদর্শ, তারা যেভাবে ভারতবর্ষকে গঠন করতেছিলেন সেই আদর্শকে তারা অবমাননা করছেন। তারা যে আদর্শটা চাইছেন সেই আদর্শটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের আদর্শ, যে তত্ত্বের উদ্গাতা হচ্ছেন আমাদের বীর সাভারকর এবং মোহাম্মদ আলী জিন্না। আজকে আমাদের ভারতবাসীদের ঠিক করতে হবে যে আমরা মোহাম্মদ আলী জিন্না বীর সাভারকরের আদর্শে চলবো নাকি আমরা মহাত্মা গান্ধী বিআর আম্বেদকরের আদর্শে চলবো। এটা হচ্ছে আমার আমাদের আমাদের মনে হয় এখানেই আসল বিতর্কটা লুকিয়ে রয়েছে। এবং প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা একটু লম্বা আলোচনার বিষয়, কিন্তু আমি তবু যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে আলাদা করে দেখলে চলবে না। এই অ্যাক্টটাকে এনআরসির সঙ্গে একসঙ্গে দেখতে হবে, এনআরসি হবে এবং তার সঙ্গে সঙ্গে সিএএ হবে। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই বলেছেন যে ভারতবর্ষের নাগরিকত্বের মানে নাগরিক কে নাগরিক কে নাগরিক নয় এরকম কিছু হবে না, কারণ সবাইকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এনআরসির মধ্যে। এখন সবাইকে যদি এনআরসির মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে দেখুন ভারতবর্ষের মুসলমানদের মধ্যে ধরা যাক আমি একজন মুসলমান, আপনি একজন হিন্দু, আমরা দুজনেই এনআরসির জন্য আমাদের কাগজপত্র জমা দিলাম। এখন আপনার নামটা এনআরসিতে উঠলো, আমার নামটা উঠলো না, বা দুজনের নামটাই উঠলো না, ধরে নেওয়া যাক আপনার নামটা উঠলো না আমার নামটা উঠলো না, কিন্তু আমরা দুজনেই কেউ কিন্তু ওপার বাংলা থেকে আসেনি, আমরা দুজনেই এখানকার হয়তো দু পুরুষ তিন পুরুষ ধরে বসবাস করি, কিন্তু যে কাগজপত্রগুলো চাওয়া হচ্ছে সেই কাগজপত্রগুলো আমাদের কাছে নেই, তাই জন্য আমরা আমাদের নাম উঠেনি। এখন আপনি যেহেতু হিন্দু তাই জন্যে আপনি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে ধারা রয়েছে যে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পারসি এই ছটা ধর্মাবলম্বী যদি হন এবং আপনি যদি স্বীকার করে নেন যে আপনি প্রতিবেশী দেশ থেকে এসেছেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার মধ্যে দিয়ে আপনি কিন্তু একজন দেশের নাগরিক হয়ে যেতে পারবেন 6 বছরের ন্যাচুরালাইজেশনের মধ্যে। কিন্তু আমি যেহেতু মুসলমান আমি কিন্তু ওই আইনের কোনো ধরনের কোনো রক্ষা কবচ পাবো না। সুতরাং এই এনআরসি এবং সিএএ কে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে দেখবো এনআরসির যে প্রসেস
সেই প্রসেসের মধ্যে দিয়ে এটা বোঝাই যাচ্ছে যে লক্ষ লক্ষ হিন্দু, লক্ষ লক্ষ মুসলমান তারা কিন্তু বাদ পড়বেন। তারা এই জন্য বাদ পড়বেন না যে তারা অনুপ্রবেশকারী, তারা এই জন্য বাদ পড়বেন কারণ তাদের কাছে সেই নথিগুলো নেই। আজ থেকে 50, 60, 70 বছর আগেকার নথি চাওয়া হচ্ছে, সেই নথিগুলো কারোর কাছে নেই বলে তারা বাদ পড়বেন। এবং তারা বাদ পড়ার পরে যে বিভাজন, সেই বিভাজন তৈরি হবে এই সিএ আইনের মাধ্যমে। তার ফলে আজকে ভারতবর্ষের যে মুসলমান সমাজ, যে মুসলমান নাগরিকরা রয়েছেন, তারা আজকে আতঙ্কিত বোধ করছেন, অসহায় বোধ করছেন এবং তারা বুঝতে পারছেন যে তাদেরকে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চক্রান্ত এই আইনের মধ্যে দিয়ে করা হচ্ছে। আপনি অনুপ্রবেশ কি সমর্থন করেন, হ্যাঁ অথবা না? অনুপ্রবেশ সমর্থন করি বা করি না, এটা একটা, এই প্রশ্নটা আমি মনে করছি যে এই প্রশ্নটা আমাদের এই গোটা আলোচনার ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ এরকমটা নয়। কারণটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে অনুপ্রবেশ সমর্থন করি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, না করি না। কিন্তু তাহলে কি ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ আসবেন না? হ্যাঁ আসবেন, অনেক কারণেই আসবেন। এপার বাংলা থেকে ওপার বাংলায় যদি মানুষ যাবেন, আজকে যদি বাংলাদেশ সরকারের, বাংলাদেশের একটি স্টাডি রিপোর্ট কিছুদিন আগে বেরিয়েছে, সেই স্টাডি রিপোর্ট দেখি তাহলে বাংলাদেশ সরকার দাবি করছে যে আজকে বাংলাদেশের 10 লক্ষ ভারতীয় তারা অবৈধভাবে রয়েছেন। কেন রয়েছেন? তারা কি বাংলাদেশকে খুব ভালোবাসেন তাই জন্য চলে গেছেন? না, তারা পেটের দায়ে গেছে। কিছুদিন, গত বছর 15ই আগস্ট টেলিগ্রাফ পত্রিকায় একটি একটি খবর বেরিয়েছিল, সেই খবরটা হচ্ছে একজন একজন রিক্সাওয়ালার ইন্টারভিউ বেরিয়েছিল ঢাকা শহরে, যে তিনি ঢাকা শহরে রিক্সা চালান, তার ইন্টারভিউ বেরিয়েছিল। তিনি কিছু তার আগে দমদমে রিক্সা চালাতেন, এখন তিনি ঢাকায় গিয়ে চালান, কারণ ঢাকাতে রিক্সা চালিয়ে বেশি রোজগার পাওয়া যায় তাকে। সুতরাং এই যে বিষয়টা, আজকে আমাদের একটাই দেশ ছিল, একটাই সংস্কৃতি ছিল, একটাই অর্থনীতি ছিল, সেটাকে কিছু লোক ভাগ করে দিয়েছে। এখন এই আদান প্রদান এখানে চলবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের সমস্যাটা সমাধান দুভাবে করা যায়। এক হচ্ছে আপনি ওই ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর একটা লম্বা চীনের প্রাচীর তুলে দিন এবং চীনের প্রাচীর তুলে দিয়ে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিন, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, যা যা সম্পর্ক আছে সমস্ত কিছু ছিন্ন করে দিন। সেটা সম্ভব নয়, ভারতবর্ষ ওরকমভাবে একটা কুয়োর মধ্যে বাঁচতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যদি অনুপ্রবেশ না হয়, কেন, আমার প্রশ্নটা হচ্ছে কেন একজনকে এখানে ভারতবর্ষে কাজ করতে এলে তাকে অনুপ্রবেশ করতে হবে? কেন তিনি এখানে একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন? ধরো একজন কেউ এখানে রিক্সা চালাতে আসছেন বাংলাদেশ থেকে, তাহলে তিনি কেন একটা ওয়ার্ক পারমিট পাবেন? কেন তাকে একটা আজকে ভোটার কার্ড বানাতে হবে বা কেন একটা তাকে আধার কার্ড বানাতে হবে? তিনি ভারতবর্ষে এসে কাজ করবেন, কাজ করে এসে তিনি ফিরে যাবেন। ভারতবর্ষ থেকেও মানুষ বাংলাদেশে যাবেন, কাজ করবেন, ফিরে যাবেন। এবং আজকের দিনে যদি আমরা পশ্চিমবঙ্গ এবং গোটা, ইনফ্যাক্ট গোটা ইস্ট ইন্ডিয়া, পূর্ব ভারতের যদি আমরা সোশিওইকোনমিক ইন্ডেক্সেসগুলোর দিকে তাকাই, যে আর্থসামাজিক পরিসংখ্যানগুলো কি আমার সামনে আছে, শিশু মৃত্যুর হার থেকে শুরু করে শিশু স্বাস্থ্যের হার থেকে শুরু করে আর যা যা হয়, শিশুদের স্কুলে যাওয়ার হার, কোন আর্থসামাজিক শ্রেণীতে কারা অবস্থান করছেন, সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আজকে দেখবো পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্য কিন্তু আজকে বাংলাদেশের অনেকগুলো এই ধরনের আর্থসামাজিক যে নির্ণায়ক যেগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু কম পিছিয়ে রয়েছে। সুতরাং আজকে বাংলাদেশ থেকে হুড় হুড় করে এখানে মানুষ যাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না। এবং দ্বিতীয়ত আরেকটা যেটা কথা বলবার, সেটা হচ্ছে যে আজকে যদি বাংলাদেশ থেকে হুড় হুড় করে মানুষ আসবেন তাহলে তো সেন্সাসে ধরা পড়বে। সেন্সাসে তো প্রত্যেকের নাম ধাম লেখা হয়, তাহলে সেন্সাসে কেন ধরা পড়ছে না যে পশ্চিমবঙ্গে আজকে হুড় হুড় করে জনসংখ্যা বাড়ছে না? আজকে যদি আমরা জনসংখ্যা বৃদ্ধির হার দেখি তাহলে দেখবো উত্তরপ্রদেশ বা বিহার বা হরিয়ানা, এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার আজকে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি। তাহলে যারা ওপার বাংলা থেকে আসছেন তারা কি হঠাৎ করে উত্তরপ্রদেশে গিয়ে, তারা বিহারে গিয়ে তারা কি মানে হিন্দিভাষী হয়ে যাচ্ছে? হচ্ছেন না। তাহলে আজকে এইটা একটা অপপ্রচার কেন চালানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাল্টা প্রশ্ন। শেষ প্রশ্ন, আগামী লড়াইয়ের রূপরেখা কি? এনআরসি বিরোধী লড়াইটা আগামী দিনে আপনারা কোন পথে নিয়ে যেতে চাইছেন? এনআরসি বিরোধী লড়াইটা আমরা মূলত দুটো ফ্রন্টে লড়াইটা লড়ছি। একটা আইনি ফ্রন্টে লড়াই লড়ছি, ইতিমধ্যে আমাদের নাগরিকপঞ্জী বিরোধী যুক্তমঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা ইতিমধ্যে একটা পিটিশন ফাইল করা হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টেও একটা এনপিআরের যে প্রক্রিয়া এখানে এনআরসি প্রাথমিক ধাপ, তার বিরুদ্ধেও কিন্তু আমরা একটা কেস ফাইল করেছি। এবং আপনারাও খবর করেছিলেন, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের যে আন্দোলন, মানে এটা শুধুমাত্র নাগরিকপঞ্জী বিরোধী যুক্তমঞ্চ আন্দোলন না, সারা পশ্চিমবাংলা জুড়ে যত আন্দোলন চলছে সমস্ত আন্দোলনের একটা প্রাথমিক বলা যেতে পারে, একদম খুবই প্রাথমিক এক ধরনের জয় বলা যেতে পারে এসছে, যে পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যে তাদের একটা ইন্টার ডিপার্টমেন্টাল একটা নোটিফিকেশনের মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে তারা এনপিআর সংক্রান্ত যে কাজকর্ম সেই কাজকর্মকে তারা স্থগিত রাখছেন। এখন এই
এই যে নোটিফিকেশন তার আইনি ভিত্তি কি ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু বলা যেতে পারে যে আমরা সরকারের কানের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে পারছি যে আমরা এনপিআর চাইছি না, আমরা এনআরসি চাইছি না, এবং আমরা সিএ মানছি না। আমরা যেটা বলতে চাই আগামী দিনের রূপরেখা হিসাবে, যে আমরা আইনি পথে যে লড়াই লড়ছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই লড়াই লড়বো, কিন্তু আমাদের তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাস্তায় যে লড়াই সেই লড়াই লড়ছি। আমরা ইতিমধ্যে গোটা পাহাড় থেকে সাগর আমরা একটা বড় যাত্রা করেছি, সেই যাত্রার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে এই জনসংযোগ বাদে বাদে এসেছি, যে সচেতনতা সৃষ্টি করতে করতে এসেছি, এবং তার শেষে 9 তারিখে একটা সভা করেছি। আপনারা জানেন গতকাল একটা বিশাল বড় মিছিল আমাদের শহরে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও একটা সিএ পুরানোর একটি কর্মসূচি নিয়েছিলাম। আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি, এবং সেই আন্দোলন কিন্তু শুধুমাত্র আর বক্তৃতা দেওয়ার আন্দোলন বা শুধুমাত্র আমরা রাস্তায় শান্তিপূর্ণভাবে বসে থাকবো এরকম আন্দোলন হবে না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু আমরা ভাঙছি, আমরা অনেকদিন ধরে এই শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা যদি দেখি সরকার আগামী দিনে এখন যদি না নড়ে, তারা যদি সাধারণ মানুষের এই যে আরতি তাদের যে দাবি সেই দাবির দিকে তারা যদি কর্ণপাত না করে, তাহলে কিন্তু আমরা অনেক বড় স্কেলে আমরা আন্দোলন করব, এবং সেই আন্দোলন কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, শুধুমাত্র কলকাতা শহর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, এবং তারই প্রস্তুতি কিন্তু আমরা ইতিমধ্যে নিতে আরম্ভ করেছি।